হোটেল ইন্টারকন্টিনেন্টালের বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরা জাতিপিতাই শুরু করেছিলেন। কাজী আমি ধন্যবাদ জানাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠ নির্মূল বিষয়ক গুডউইল অ্যাম্বাসাডার জনাব ইয়োহেই সাসাকাওয়াকে যে আপনি আমাদের দেশে এসেছেন এবং এই সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন, সেই সাথে আরও যারা সহযোগিতা করেছেন সকলকেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ কুষ্ঠ রোগ নির্মূল এটা যে করা সম্ভব, এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে জ্ঞান অভিজ্ঞতা আমরা সঞ্চয় করব এবং সেই ক্ষেত্রে আমরা যা যা কাজ করেছি সেগুলো আমরা শুধু আমাদের দেশ না বিশ্বব্যাপীও আমরা সেটা প্রচার করার সুযোগ পাচ্ছি। গত 2019 সালের 11 ডিসেম্বর প্রথম সম্মেলন হয়েছিল বাংলাদেশে, সেখানেও কিন্তু আমাদের বর্তমান অতিথি তিনি নিজে উপস্থিত ছিলেন। শুধুবৃদ্ধ আমরা প্রথমবার যখন সরকারে আসি তখন আমরা বেশ কিছু পদক্ষেপ নিই স্বাস্থ্য সেবার জন্য। আমাদের দেশে যাতে প্রাইভেট হাসপাতাল গড়ে ওঠে আমরা প্রাইভেট হাসপাতালের সকল যন্ত্রপাতির উপর থেকে ট্যাক্স ক্ষেত্র বিশেষে বিশেষ করে শিশুদের চিকিৎসার জন্য সব আমরা একেবারে শূন্য করে দিই আর বাকি আমরা কমিয়ে দিই এবং বেসরকারি উদ্যোক্তা যাতে সৃষ্টি হয় তাদের উৎসাহিত করি এবং তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিই, যার জন্য আজকে সারা বাংলাদেশে প্রাইভেট হাসপাতাল গড়ে উঠেছে। আমাদের গৃহীত পদক্ষেপগুলি জাতিপিতা আমাদের যে পথ দেখিয়ে গেছেন, তিনি স্বাধীনতার পরপর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ। সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি যখন কাজ করেন তখন সমগ্র ইউনিয়নগুলিতে 10 বেডের একটি করে হাসপাতাল নির্মাণ করে চিকিৎসা সেবা জনগণের দোরগড়ে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছিলেন এবং স্বাস্থ্য সেবাটাকে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছিলেন। আমরা 96 সালে সরকারি এসে প্রথম বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি আর সেই সাথে সাথে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন ইনস্টিটিউটগুলিও আমরা প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিই এবং কার্যক্রম আমরা শুরু করি। আমাদের কমিউনিটি ক্লিনিক জাতির পিতারই পদক অনুসরণ করে আমরা তৈরি করেছি কম বেশি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি করে স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করা, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা। 96 থেকে 2001 পর্যন্ত আমরা সরকারি ছিলাম, আমরা 18,000 কমিউনিটি ক্লিনিক করব এই সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রায় 10,000-এর মতো ক্লিনিক আমরা নির্মাণ করি এবং 4,000 আমরা চালু করি, এক বছরের মধ্যে সেটা সাফল্য প্রায় 70%-এর উপরে, মানুষের ভিতরে অনেক সাড়া পড়ে কারণ বিনা পয়সায় সেখানে ওষুধ দেওয়া হয়। আমাদের দুর্ভাগ্য ছিল যে 2001 সালে অক্টোবর মাসে নির্বাচনে আওয়ামী লীগ সরকারে আসতে পারেনি, তখন বিএনপি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া, সাথে সাথে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়, স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। যা হোক, 2009 সালে সরকারে আমরা দ্বিতীয়বার আসি, আসার পর থেকে আবার আমরা মানুষের স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে নজর দিই আর এর ফলে আজকে বাংলাদেশ আপনারা জানেন যে MDG পুরস্কার, সাউথ সাউথ পুরস্কার, গাভি পুরস্কার, ভ্যাকসিন হিরো পুরস্কার, বিভিন্ন সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে এই স্বাস্থ্যসেবা সফলভাবে বাস্তবায়ন করে। আমি ধন্যবাদ জানাই জাতিসংঘকে, জাতিসংঘ সকল সদস্য দেশ তারা সকলে সম্মতিতেই কমিউনিটি ক্লিনিককে কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ এই চিন্তাটা সম্পূর্ণ আমার নিজস্ব ছিল, আমি নিজেই এটা
লিখেছিলাম, তারপর আমাদের স্বাস্থ্য সচিব ছিলেন মোহাম্মদ আলী সাহেব, তার বাড়ি কিন্তু নার্সিং দিতে, আমি তাকে দেই, আমি তাকে দিয়ে বলি যে আমার এই ধরনের একটা ধারণা আছে, এটা কার্যকর করা যায় কি না সেটা একটু আপনি যারা বিশেষজ্ঞ তাদের নিয়ে যাচাই করে দেখবেন। প্রায় ছয় মাসের উপরে তিনি এটা নিয়ে কাজ করেন, এরপর এটা নিয়ে আলোচনা হয়, তারপরে আমরা এই কমিউনিটি ক্লিনিকগুলি প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের প্রায় এখন যে প্রায় কমিউনিটি ক্লিনিকগুলির সাথে আমাদের যে জাতির পিতা হাতে গড়া ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র সবগুলি থেকেই কিন্তু আমরা মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি এবং বিনা পয়সায় ঔষধ দিয়ে যাচ্ছি। এবং সেখানে বিশেষ করে মা আর শিশুরা সেখানে সবথেকে বেশি লাভবান হচ্ছে, সবথেকে বেশি, কারণ আমাদের যে মেয়েরা অপেক্ষা করে থাকতে হতো কবে তারা চিকিৎসার জন্য কেউ তাদেরকে হাসপাতালে নিয়ে যাবে, এখন আর তার প্রয়োজন হয় না, নিজেরাই হেঁটে চিকিৎসা সেবা নিতে পারে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। এবং আমাদের গৃহীত পদক্ষেপের মধ্যে এখানে স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণ কেন্দ্র সব কিছুতেই আমরা বিনামূল্যে ঔষধ দিই, সেবা দিই। ইতিমধ্যে আমরা পোলিও নির্মূল করেছি, মা ও শিশু মৃত্যু হার আমরা হ্রাস করেছি, টিকাদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, এবং আমাদের টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা কার্যক্রম, জনস্বাস্থ্য কর্মসূচি সারা বিশ্বে কিন্তু প্রশংসিত হয়েছে। কোভিড-19 অনেক উন্নত দেশই তো হিমশিম খেয়েছে, আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার ফলে, ত্বরিৎ পদক্ষেপ নেওয়ার ফলে আমরা কোভিড-19 মোকাবেলায় ব্যবস্থাপনায় এবং টিকাদান এবং এটা টেস্ট করা সব কিছু আমরা বিনা পয়সায় করে দিয়েছি এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই অর্জনের হার 98%, অভিষ্ট জনসংখ্যার 98% মানুষকে আমরা কোভিড ভ্যাকসিন ভ্যাকসিনেশনও সম্পন্ন করেছি। আমি এখানে একটি ঘটনা আপনাদের বলতে চাই যে আমি বাংলাদেশে আসার পর আমি ঠিক জানি না কেন আমার সাথে আমাদের যেখানে আমি বিভিন্ন জায়গায় আমি যেখানেই থেকেছি বা অনুষ্ঠানে গিয়েছি আমি দেখেছি অনেক ল্যাপ্রোসি রোগী তারা ওই মাটিতে গড়িয়ে গড়িয়ে একটা সুর করে করে তারা ভিক্ষা চাইতে আসতো, এবং তারা আমার কাছে আসতো সবসময়, যে কোনো অকেশনে আমার কাছে আসতো, আমি তাদেরকে কখনো অবহেলা করিনি, আমরা তারা তাদের আসলেই তাদের বসাতাম, তাদের খাদ্য দিতাম, তাদেরকে আমি নগদ টাকা দিয়েও সহযোগিতা করতাম, এবং আমি তাদের কথা দিয়েছিলাম যে যদি আমি কখনো সরকারি যেতে পারি তাদের জন্য যথাযথ ব্যবস্থা করব, আর সেই ব্যবস্থাটা আমি করেছি। কারণ এই প্রতিবন্ধী তারা তো এক ধরনের প্রতিবন্ধিত্ব অর্জন করে, এবং এই ল্যাপ্রোসি সম্পর্কে একটা বিরূপ ধারণা আছে, সেখানে সবাই মনে করতো যে এটা একটা ছোঁয়া আছে, তাদের কাছে কেউ যেতে চাইতো না। আমার মনে আছে আমি যখন নিজে যেতাম তাদের সাথে কথা বলতাম, তাদের সাথে বসতাম, আমাকে অনেকে মানা করতো, আপনি যাচ্ছেন কেন, আমার কেন, তাতে কী হয়েছে, এটা তো আমি জানি এটা তো ছোঁয়া আছে রোগ না। কাজে সেভাবেই আমরা কিন্তু সেই ব্যবস্থাটি আমরা 1998 সালে কুষ্ঠ নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা অর্জন করি, এবং যদি এখনও আমাদের কিছু কিছু এলাকায় ভিত্তিক কুষ্ঠরোগী আছে যেটা চিহ্নিত করা হয়েছে 3-4 হাজার, আর প্রতি বছর কুষ্ঠরোগী শনাক্তকরণের দিক থেকেও বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ দেশ, শনাক্তকৃত সকল রোগী বিনামূল্যে সকল উপজেলা থেকে উপজেলা হাসপাতাল থেকে বিনা পয়সায় ওষুধ পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, সেবা পাচ্ছে, সেই সেবাটা আমরা দিয়ে যাচ্ছি। আর কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদান করার লক্ষ্যে আমাদের একটি অপারেশনাল প্ল্যান চলমান আছে, যেখানে 300-400 জনবল সহ বিভাগ কাজ করে, জেলা উপজেলা পর্যায়ে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদান করা হচ্ছে। আমাদের কুষ্ঠ কার্যক্রমকে আরও বেশি শক্তিশালী করবার পদক্ষেপ আমরা নিয়েছি, যাতে নতুন রোগী
শনাক্তকরণ ও কুষ্ঠরোগ প্রতিরোধমূলক ব্যবস্থার প্রসার ঘটে। আমার কথা হচ্ছে প্রতিরোধ করাটাই সব থেকে বেশি প্রয়োজন, কী কারণে হচ্ছে এবং যেটা যাতে না হয় সেই দিকে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। কুষ্ঠরোগ শূন্য কুষ্ঠরোগ শূন্যে নামিয়ে আনার জন্য একটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর ল্যাপ্রোসি ইন বাংলাদেশ 2022-2030 এটা আমরা প্রণয়ন করেছি এবং এটা যথাযথভাবে বাস্তবায়নের পদক্ষেপ আমরা নিচ্ছি, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আমরা আরেকটা কাজ করেছি, আপনারা জানেন যে কুষ্ঠরোগীদের অচ্ছুত হিসেবে মানে গণ্য করা হতো, যে কারণে ব্রিটিশ সরকার এক সময় একটা আইন করেছিল, সেটা হচ্ছে দ্য লেপার্স অ্যাক্ট 1898। আমরা সেই আইনটি রহিত করেছি এবং সেই আইনটি আমরা বাতিল করেছি 24 নভেম্বর 2011 সালে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের বিপরীতে ব্রিটিশ সরকার করা এই আইন, কারণ এই আইনের জন্যই কিন্তু তাদেরকে সবসময় দূরে ঠেলে রাখা হতো তাদেরকে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কুষ্ঠরোগ সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যে।